পাটের ভবিষ্যৎটা মনে করেন যে ভালো পাটটার ভবিষ্যৎ আমার ধারণা হতে পারে, কিন্তু সব কোয়ালিটির পাটটা মনে হয় ভবিষ্যতে এরকমই থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি আবার মালিক ভাইয়ের পাটের মুকামে। আমাদের মালিক ভাই আজ এক জায়গা থেকে কিছু পাট ক্রয় করেছেন, আমরা সেখানে যাব এবং দেখব উনি কোন ধরনের পাট ক্রয় করেছেন এবং আমরা কথা বলবো সেই বিক্রেতার সঙ্গে এবং মালিক ভাইয়ের সঙ্গে এবং পাটগুলোর দাম আমরা জানব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শ্রমিকেরা পাট মাথায় করে নিয়ে ট্রাকে লোড দিচ্ছে, অলরেডি ট্রাক চলে এসেছে, আমরা একটু ট্রাক দেখে আসি, চলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালিক ভাইয়ের শ্রমিক গুলো গাড়িতে পাট লোড দিচ্ছে, আমরা একটু মালিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম মালিক ভাই, কেমন আছেন? আজ এখানে কেন আসছেন? এখানে যে শরীফুল ভাই ছোট ভাই ওর কাছ থেকে পাট নিলেন, এক গাড়ি পাট নিলেন। এক গাড়ি, তাতে আপনার কত মন হবে? 250 মন। আপনি কোন কোয়ালিটির পাট নিলেন? আজকে নিলাম হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর। এই যে পাটটা মাথায় উঠছে এটা কত নম্বর হবে? এটা 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর পাটটা একটু দেখান তো, ভিতরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মালিক ভাই, এর আগে বেশ কয়েকটি ভিডিও মালিক ভাইয়ের দেওয়া হয়েছে, মালিক ভাই এই গোডাউন থেকে আজ এক ট্রাক পাট কিনেছেন এবং সেগুলো গাড়িতে লোড করছেন এবং ওনার পাটের কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি। যদিও গোডাউনের ভিতরে একটু অন্ধকার, যার জন্য আপনাদের দেখতে সমস্যা হবে, তবে উনি বলছে যে এটা হলো আপনার এই যে পাটটা দেখতে পাচ্ছেন এটা 3 নম্বর কোয়ালিটির পাট। মালিক ভাই, এই 3 নম্বর কোয়ালিটির পাটটা আপনি কিরকম রেটে কিনছেন? এটা 3 নম্বর আর 2 নম্বর মিক্সার করে লোডে কিনেছি। লোডে, তাতে কিরকম রেট, যাতে দর্শকরা বুঝতে পারে যে আপনি 2700 টাকা, মানে 3 আর 2 মিলে 2700 টাকা গড়। ভাই আপনি কত মন পাট বিক্রি করলেন? 255 মন বলে এক ট্রাক হয়ে যায়। এই যে মালিক ভাই বললো যে গড়ে 2700 টাকার রেটে পাট কিনছেন, তাতে পাটটা কি 2 নম্বর আর 3 নম্বর কোয়ালিটির? আপনি পাটগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা ধানোয়াঘাটা বাজার আর একদন্ত বাজার। একদন্ত বাজার আর ধানোয়াঘাটা বাজার। আচ্ছা, এই যে একদন্ত বাজারের কথা বললেন, ধানোয়াঘাটা বাজারের কথা বললেন, এখানে পাট কি পরিমাণ আমদানি হয়? এখানে পাটের কোয়ালিটিটা কেমন? আমাদের এখানে পাটের কোয়ালিটি আপনার 1 নম্বর পাটটা তুলনামূলক কম, 2 আর 3 নম্বর ষাটটা বেশি। 2 আর 3 নম্বর ষাটটা বেশি, ষাটের পরিমাণটা বেশি। আচ্ছা মালিক ভাই, আপনি তো অনেকদিন ধরে পাটের ব্যবসা করছেন, এবার পাটের ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই তাতে কি বলেন আপনি? পাটের ভবিষ্যৎটা মনে করেন যে ভালো পাটটার ভবিষ্যৎ আমার ধারণা হতে পারে, কিন্তু মানে সব কোয়ালিটির পাটটা মনে হয় ভবিষ্যতে এরকমই থাকবে, মানে এর চেয়ে বাড়ার সম্ভাবনাটা কম, বাড়লেও সীমিত এমন কি বেশি বাড়বে? প্রিয় দর্শক, অভিজ্ঞ ব্যবসায়ী মালিক ভাই, সে আপনাদের আগে বলছি যে অনেক দিন থেকে, তার বলা চলে ছোটবেলা থেকেই এই পাটের সঙ্গে উনি জড়িত এবং ওনার অভিজ্ঞতা যেটা বলে, উনি বলছে যে যেটা 1 নম্বর পাট সেটার ভবিষ্যৎ আছে, অর্থাৎ দামটা বাড়ার সম্ভাবনার একটা মানে বড় চান্স আছে, কিন্তু যেটা 2 নম্বর আর 3 নম্বর কোয়ালিটির পাট সেটা হয়তো দাম না বাড়তে পারে,
অর্থাৎ বর্তমান সারা বাংলাদেশের আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন যে প্রত্যেক দিনের সারা বাংলাদেশের দাম দরের আমি একটা আপডেট দেই, সেখানে আপনারা দেখছেন যে দামগুলো কিন্তু স্থির রয়েছে। অর্থাৎ যে বাজারের যে জেলার যেরকম দাম অনেকদিন ধরে সেই রকমই, হয়তো 100-200 এরকম বাড়াকমা করে। প্রিয় দর্শক বা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এবার পাটের বাজারের ভবিষ্যৎ কি, আমরা জাস্ট ভিডিও করি, এর যত অভিজ্ঞতা আছে বা যে ব্যবসায়ী সেই কিন্তু ভালো বলতে পারে। এবং এখানে পাটের মোকাম বেশ কিছু ভিডিও আপনাদের দিয়েছি যে মালিক ভাইয়ের পাটের মোকামের, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সেটাও দেখাইছি মালিক ভাই অনেকদিন ধরে ব্যবসা করছেন এবং সেই হিসাবে তার অভিজ্ঞতার আলোকে উনি কথাগুলো বলছেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি পাট বিক্রি করতে চান মালিক ভাইয়ের কাছে, মালিক ভাইয়ের মোবাইল নাম্বারটা আমার এর আগের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা মোবাইল নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করে তার কাছে পাট সেল করতে পারেন। তবে মালিক ভাই এখানে একটা কথা বলছে আপনাদের যে আপনারা যেখান থেকে পাট বিক্রি করবেন মিনিমাম যেন এক ট্রাক পাট হয়। এক ট্রাক পাট হলে অর্থাৎ আপনি 250 মন থেকে 270 বা 260 মন এরকম পাট দিলে মালিক ভাই আপনাদের কাছ থেকে নিতে পারবে এবং পাটের কোয়ালিটি অনুসারে মালিক ভাইয়ের সঙ্গে দাম দর করে আপনারা যেটা দাম হয় কথায় যদি মিল পড়ে তাহলে পাটটা বিক্রি করবেন এবং মালিক ভাইয়ের গাড়ি গিয়ে ওখান থেকে পাটটা উঠায় নেবে, অথবা আপনারা গাড়ি লোড দিয়ে দেবেন সেখান থেকে টাকা পেড করে মালিক ভাই সরাসরি সেখান থেকে আকিস জুট মিলে পাঠিয়ে দিবে। প্রিয় দর্শক, আপনারা যারা পাট বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে আমরা মালিক ভাইয়ের কিছু কথা শুনি। মালিক ভাই, যাদের কাছ থেকে পাট নেবেন বা দূরের জেলা থেকে যারা আপনাকে পাট দিবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সবার উদ্দেশ্যে কি, ইতিমধ্যে আপনার ভিডিওর মাধ্যমে অনেকে ফোন দিয়েছে, কিন্তু ফোন দিয়েছে কেউ এক গাড়ি পাট পুড়িয়ে ফোন দেয়নি, কেউ বলে 100 মন, কেউ বলে 150 মন, কেউ বলে ভাই 80-90 মন, অনেকেই ফোন দেয়। কিন্তু আসে ভাল ভাই তো দূরে থেকে পাট আনা যায় না, পাট দূরে থেকে কেউ আমাকে দিতে চাইলে 250-270 মনের মধ্যে থাকতে হবে, তাহলে 50-270 মনের মধ্যে থাকতে হবে, তাহলে সেখান থেকে পাটটা আমি আলোচনা করে নিতে পারবো। আর এর মধ্যে যদি কোনো মহাজন ভালো হয় তাহলে তারা যদি আমার কাছে পাট নিয়ে আর ইচ্ছা প্রকাশ করে তাহলে তারাও আমার কাছে যোগাযোগ করলে আমি এক গাড়ি করে পাট ডেলি বা সপ্তাহে যখন যেভাবে যে পাট পরে যে মানের পাট চায় তাকে সেই মানের পাট আমি দিতে পারবো। আচ্ছা মালিক ভাই, এই যে বেশ কিছুদিন হলো আমার ইমেইলে বিভিন্ন দেশ থেকে মেল করছে, তার মানে আমার এই ভিডিওগুলো বা এই পৃথিবীর অনেক রাষ্ট্র ইউরোপ বা এই যে কিছুদিন আগে মনে করেন জাপান থেকে একজন মেসেজ করছিল। জি জি। এখন যদি বাইরের রাষ্ট্র থেকে আপনার কাছ থেকে পাট নিতে চায় আপনি তাদের দিতে পারবেন? ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করে ভালো নির্ভরযোগ্য জায়গা হলে দিতে পারবো, দিতে পারবো না আমার কাজই ব্যবসা, ব্যবসা যদি ভালো জায়গা হয় অবশ্যই দিতে পারবো, সে যেভাবে পৌঁছে যায় সেভাবে দেওয়ার আমি চেষ্টা করবো। এখানে একটা বিষয় থাকে তাদের যে বিদেশে যখন পাট গুলো যায় তখন কিন্তু পাটের একটা কোয়ালিটি, এখন সেই কোয়ালিটি আমাদের পাবনার পাটের কিন্তু কোয়ালিটি ভালো। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি পাট হচ্ছে ডিস্ট্রিক্ট ফরিদপুর বলে, আর তার পাশাপাশি আমাদের পাবনা, সারা বাংলাদেশের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি সম্পূর্ণ মানের পাট পাই এবং আমরা দিতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যারা বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং বিদেশি কোনো লোক আপনারা যদি মালিক ভাইয়ের কাছ থেকে পাট নিতে চান, মালিক ভাই আপনাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে আপনাদের পাট দিতে পারবে। প্রিয় দর্শক, আমরা মালিক ভাইয়ের সঙ্গে অনেক কথাই বললাম, আমরা একটু দেখব কিভাবে গাড়ি লোড করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আকিস জুট মিলে যাওয়ার জন্য এই গাড়িটা প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ মালিক ভাই যেখান থেকে পাট কিনছেন একটু আগে ওনার সঙ্গে কথা বললেন, সেই পাটগুলো গাড়িতে উঠানো হচ্ছে, এখান থেকে সরাসরি চলে যাবে আকিস জুট মিলে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।